একটা গল্পের ভিতরে আরও কয়েকটা গল্প, অর্থাৎ অনেকগুলো ছোট ছোট গল্প, কিন্তু সবগুলোর কাহিনীর সাথে সবগুলোর কোথাও না কোথাও মিল রয়েছে। হঠাৎ করে বয়স্ক মানুষরা ইয়ং হয়ে যাচ্ছে, আবার কখনো তো একটা অনাথ বাচ্চাকে দত্তক নিলেই আপনি হয়ে যেতে পারেন কোটিপতি, কিন্তু সেই সাথে আবার ভয়ে ভয়েও থাকতে হতে পারে, কখন না জানি আবার প্রাণটাই চলে যায়। কিন্তু প্রত্যেকটি গল্পই আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে, তো মন দিয়ে শুনতে থাকুন। সময়টা তখন 2015। পাঞ্জি নামের একজন ট্যাক্সি ড্রাইভারকে দেখা যায়, সে সিটি নামের একজন নার্সকে একটা আলিশান ওল্ডেজ হোমে নামিয়ে দিতে আসে। আসলে এখানে বাচ্চারা তাদের বুড়ো বাবা মাকে রেখে যেত, যাতে তাদের দেখাশোনা করতে না হয়। সিটির ব্যাগগুলো এগিয়ে দিতে পাঞ্জি তার সাথে কথা বলছিল, আর তাদের কথা থেকে আমরা এটা বুঝতে পারছিলাম যে পাঞ্জিও তার মাকে এখানে রেখে যেতে চায়। কিন্তু একজন ট্যাক্সি ড্রাইভার হয়ে সে কীভাবে এত দামি ওল্ডেজ হোমের খরচ বহন করবে? আর তারপর নার্স সিটি তখন পাঞ্জির উপরে রেগে যায়। সে বলে, তুমি নিজের মাকে কেন এখানে দিতে চাও? বাবা মা বুড়ো হয়ে গেলে সন্তানের দায়িত্ব তাদের খেয়াল রাখা, তাই এই দায়িত্ব থেকে পালালে হবে না। এসব বলে নার্সটি যখন সেখান থেকে চলে যায়, তখন এখানকার আরেকজন নার্স, যার নাম ছিল নায়া, সে এসে পাঞ্জিকে বলে, তুমি চাইলে তোমার মাকে এখানে নিয়ে আসতে পারো। আর সব থেকে অবাক করার বিষয় হচ্ছে, নার্স পাঞ্জিকে বলে, তোমার মাকে এখানে রাখার জন্য আমরা কোনো টাকাই নেব না। এটা শুনে পাঞ্জি তো অনেক খুশি হয়ে যায়। কিন্তু কি এমন কারণ আছে যার জন্য একজন ট্যাক্সি ড্রাইভারের মাকে এত দামি একটা ওল্ডেজ হোমে ফ্রিতে রাখা হবে? যাই হোক, পাঞ্জি বাড়ি এসে তার ওয়াইফ রারার সাথে বিষয়টা শেয়ার করে। কিন্তু এসব শুনে রারা তাকে জিজ্ঞাসা করে, তুমি মাকে কেন ওল্ডেজ হোমে রাখতে চাও? আমি তাকে দেখে রাখবো। কিন্তু আসলে পাঞ্জি আর রারা দুজনেই চাকরি করত, আর তাদের একটা ছোট্ট ছেলে ছিল যার নাম হাগি। পাঞ্জি তখন বলে, মায়ের বয়স হয়ে গেছে আর তার এখন প্রায় কিছুই মনে থাকে না। হাগি সারাদিন তার দাদির কাছেই থাকে, কিন্তু বলতে গেলে মাঝে মধ্যেই তার দাদি তাকে এখানে ওখানে রেখে ভুলে চলে আসে। পাঞ্জি আর রারা যখন কথা বলছিল, তখন হাগি তাদের সাথে ছাদেই খেলছিল। কিছুক্ষণ পর পাঞ্জির মা আবারও হাগিকে ভুলে ছাদে রেখে চলে আসে। কিছুক্ষণ পর পাঞ্জি যখন খেয়াল করে হাগিকে কোথাও দেখা যাচ্ছে না, তখন সাথে সাথে তারা দৌড়ে ছাদে আসে। হাগি খেলতে খেলতে আরেকটু হলেই প্রায় নিচেই পড়ে যাচ্ছিল, তার আগে রারা কোনোভাবে তাকে বাঁচিয়ে নেয়। আর এই ঘটনার পর পাঞ্জি একদমই দেরি না করে তার মাকে নিয়ে ওল্ডেজ হোমে চলে আসে। পাঞ্জি যখন তার মাকে ওল্ডেজ হোমে রাখতে এসেছিল, তখন সেখানে আরেকজন লোকের সাথে তার দেখা হয়। ব্যাং নামের এই লোকটা পেশায় একজন মেকানিক। সে পাঞ্জিকে বলে, এই জায়গাটাতে কোনো একটা সমস্যা আছে, কারণ এক সপ্তাহ আগে এরা আমার মাকেও ফ্রিতে এখানে ভর্তি করিয়েছে, কিন্তু মাকে এখানে রেখে যাওয়ার পর থেকে খুব মনে পড়ছে, তাই আমি আবার এখানে এসেছি তার সাথে দেখা করতে। কিন্তু ওল্ডেজ হোমের লোকেরা আমার সাথে মায়ের দেখা করতে দিচ্ছে না। ব্যাঙের মনে হচ্ছিল এই জায়গাটা ধনীরা চালায়, আর তাই এই বন্ধ দরজার পিছনে নিশ্চয়ই এমন কিছু একটা হয় যেটা সাধারণ মানুষকে তারা জানতে দিতে চায় না। ব্যাঙের কথাগুলো পাঞ্জির কাছে কিছুটা অদ্ভুত বলে মনে হয়, কিন্তু তারপরেও সে তার মাকে ওল্ডেজ হোমে রেখে আসে। পাঞ্জির মা যখন জানতে পারে তাকে এখানে রেখে যাওয়া হচ্ছে, সাথে সাথে সে কান্নাকাটি করতে থাকে। কিন্তু রাতে যখন পাঞ্জি তার বাড়িতে ঘুমাচ্ছিল, সে তার মাকে নিয়ে অনেক অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতে থাকে, অর্থাৎ সেও তার মাকে অলরেডি মিস করতে শুরু করেছে। এক পর্যায়ে আর নিজেকে আটকাতে না পেরে মাঝরাতে সে চলে আসে ওল্ডেজ হোমে, কারণ এখন সে তার মাকে আবার ফিরিয়ে নিয়ে যেতে চায়। কিন্তু যখন সে ভেতরে ঢোকে, সে বেশ অবাক হয়ে যায়, কারণ এত রাতেও ওল্ডেজ হোমে কিছু লোকজন পার্টি করছিল, আর সেখানে থাকা সবাই হঠাৎ করেই পাঞ্জিকে দেখেই থেমে যায়। তখন নার্স নায়া সেখানে আসে আর পাঞ্জিকে বলে, নিজের বাবা মাকে ছেড়ে যাওয়ার পর প্রথম কয়েকদিন সবারই এরকম হয়, মানে সবাই তাদেরকে মিস করতে শুরু করে, আর এটা খুবই নর্মাল একটা বিষয়। কিন্তু কিছুদিন পর আবার সব কিছুই স্বাভাবিক হয়ে যায়, সবাই তাদেরকে মিস করা বন্ধ করে দেয়। নায়া আরও বলে, তুমি এখানে যাদেরকে দেখছো তারা সবাই নিজেদের বাবা মাকে এখানে অ্যাডমিট করে রেখেছে, আর তাই এরা সবাই কিছুদিন পর পর এখানে এসেই মিলিত হয় আর ডিনার করে। এরপর নায়া আরও বলে, তোমার মা একদম ঠিক আছে আর তুমি এক সপ্তাহ পরে তার সাথে দেখা করতে পারো। এটা শুনে নায়ার সামনে পাঞ্জি সেখান থেকে বের হয়ে আসে, কিন্তু কিছুক্ষণ পরে আবার পেছনের দরজা দিয়ে ওল্ডেজ হোমে ঢোকে, কারণ পাঞ্জির মন কিছুতেই সায় দিচ্ছিল না। সে অনুভব করতে পারছিল এখানে কিছু একটা গরমিল আছে, তাই সে ঠিক করে তার মাকে এখান থেকে লুকিয়ে নিয়ে যাবে। পাঞ্জি একটা রুমে ঢোকে আর সেখানকার আলমারির মধ্যে লুকায়, যাতে সুযোগ বুঝে সে তার মাকে খুঁজে বের করতে পারে। কিছুক্ষণ পর পাঞ্জি আলমারির ভেতর থেকেই দেখে সেই রুমে পার্টি করে একটা লোক এসেছে, আর সে এখানে এসে সাধারণ কাপড় চেঞ্জ করে একটা অদ্ভুত কালো ড্রেস পরে নেয়। তারপর লোকটা রুমের মধ্যে থাকা একটা সিক্রেট দরজা দিয়ে কোথায় যেন চলে যায়। পাঞ্জিও তাকে ফলো করতে করতে সেই দরজা খুলে যখন অন্য একটা জায়গায় চলে আসে,
কিছুদূর আসার পর সে দেখতে পায় একটা বেডের সাথে ব্যাংকে পেতে রাখা হয়েছে। পাঞ্জি ব্যাংকে খুলে দিতে যাচ্ছিল, কিন্তু তার আগে সেখানে সেই অদ্ভুত কালো ড্রেস পরা আরও কিছু লোক চলে আসে। তাদের আসার শব্দ শুনেই পাঞ্জি সেই খাটের নিচে লুকিয়ে পড়ে। পাঞ্জি নিচে থেকে বেডের সাথে ঝুলেছিল, আর সেই লোকগুলো বেডটাকে ঠেলে নিয়ে একটা রুমে নিয়ে আসে। সেখানে চারপাশে শুধুই লাল আলো, আর পুরো রুমে শুধু সেই অদ্ভুত কালো ড্রেস পরা লোকগুলো ছিল। সেখানকার পরিবেশ দেখে খুব সহজেই বোঝা যাচ্ছিল যে এখানে কোনো একটা রিচুয়াল চলছে, আর আসলে যারা এতক্ষণ বাইরে পার্টি করছিল তারা সবাই এই রিচুয়ালের মেম্বার। আর তখনই পাঞ্জি দেখে এই রুমে বিশাল সাইজের দুইটা এলিয়েন বসে আছে। ব্যাংকে তখন একটা এলিয়েনের কাছে নিয়ে যাওয়া হয়, আর সে ব্যাংয়ের মাথায় দুই পাশ থেকে হাত দিয়ে চেপে ধরে। অন্যদিকে আর একটা এলিয়েনের কাছে ব্যাংয়ের মাকে নিয়ে যাওয়া হলে এলিয়েনটা তার মাকেও ঠিক একইভাবে ধরে, আর দেখতে দেখতে এলিয়েন দুইটা কম্বাইন্ড হয়ে কিছু একটা করে, যাতে ব্যাং সাথে সাথেই বুড়া হয়ে মারা যায়, আর অন্যদিকে তার মা যুবতী হয়ে যায়। আর আসলে ওই ওল্ডেজ হোমে বয়স্ক লোকদেরকে ইয়ং বানানো হচ্ছিল, কিন্তু এটা করার জন্য অবশ্যই নিজের বাচ্চাকে প্রয়োজন, কেবল তাহলেই এই প্রসেসটা করা সম্ভব। আর তাছাড়াও এটা হওয়ার জন্য অবশ্যই বাবা মা এবং বাচ্চা দুইজনেরই সম্মতি থাকা লাগবে। পাঞ্জি এতক্ষণে সব কিছু লুকিয়ে লুকিয়ে দেখছিল, আর কিছুক্ষণ পর সে এখান থেকে বের হয়ে আসে, কিন্তু যাওয়ার আগে তার ফোনটা সেখানেই থেকে যায়। কিছুক্ষণ পর রিচুয়ালে থাকা একজন পাঞ্জির ফোনটা পেয়ে যায়, আর সাথে সাথেই তারা বুঝে যায় এখানে কেউ একজন এসেছিল। পাঞ্জি সেখান থেকে বের হয়ে ওল্ড হোমে তার মাকে খুঁজে বেড়াচ্ছিল, আর তখন তার সাথে নার্স সিটির দেখা হয়। সে পাঞ্জিকে বলে, আমি তোমাকে নিষেধ করেছিলাম নিজের মাকে এখানে না নিয়ে আসতে, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনোনি। সিটি তখন তাকে আরও বলে, এখানে যাদেরকে তুমি ইয়ং দেখছো তারা সবাই আসলে অনেক বয়স্ক, আর এই শহরের সবথেকে বড় লোক ছিল, আর সবাই এই রিচুয়ালের মাধ্যমেই এখন ইয়ং হয়েছে। এমনকি নার্স সিটি নিজেও 108 বছরের ছিল, আর সে নিজেও এই রিচুয়ালের মাধ্যমেই ইয়াং হয়েছে। সেও তার ছেলেকে এভাবেই হারিয়েছে, কিন্তু এখন সেই বিষয়টাতে অনেক রিগ্রেট করে। আর এখানকার লোকেরা পাঞ্জির মাকে এই জন্যই চুজ করেছে যাতে সে অনেক ভালো খাবার রান্না করে, তাই এখানকার সবাই তাকেও ইয়ং বানিয়ে রান্না করাবে। আসলে এখানকার লোকেরা সেই সব মানুষকে ইয়ং বানায় যাদেরকে তাদের দরকার হয়, আর এভাবেই তারা সবাই মিলে সেখানে আরামায়েশে থাকার ব্যবস্থা করছে। এসব কিছু বলে নার্সিটি তার কালো ড্রেসটা পাঞ্জিকে পরিয়ে দেয়, আর পাঞ্জি ড্রেসটা পরে তার মাকে খুঁজে বের করে। আর তখন পাঞ্জি তার মাকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে বের হওয়ার আগে সেখানকার মেম্বাররা তাদেরকে ধরে ফেলে, আর সবাই মিলে পাঞ্জি আর তার মাকে ধরে নিয়ে যায় রিচুয়ালের জন্য। কিন্তু এইখানে তাদের দুজনের কেউই রাজি ছিল না, কারণ পাঞ্জি এখন মরতে রাজি না, আর তার মাও ছেলের জীবনের বদলে যৌবনে ফিরে যেতে চায় না। পাঞ্জি অনেক কষ্টে হুইসপারের হিপনোটাইজ থেকে নিজেকে বাঁচাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ করে পাঞ্জির মনে পড়ে যায় যে সিটি তাকে বলেছিল এই এলিয়েনগুলোর শ্বাস প্রশ্বাস ফ্লেমেবল। এটা মনে করার সাথে সাথেই পাঞ্জি তার পকেট থেকে গ্যাস লাইট বের করে নেয়, আর লাইটার জ্বালানোর সাথে সাথেই সেখানে আগুন ধরে যায়। সেই আগুনে এলিয়েন দুইটা সহ সেখানে থাকা সব কিছুই জ্বলতে শুরু করে। পাঞ্জি সাথে সাথে নিজেকে ছাড়িয়ে তার মায়ের দিকে দৌড়াতে শুরু করে তাকে বাঁচানোর জন্য, কিন্তু দেরি হয়ে গেছে, তার মায়ের শরীরে অলরেডি আগুন ধরে গেছে। আর সে ওই অবস্থাতেই পাঞ্জিকে বলে, তুমি এখান থেকে চলে যাও, পাঞ্জির আর কিছুই করার নেই। এটা বুঝতে পেরে সে সেখান থেকে পালিয়ে বাইরে আসে। তার ভেতরে থাকা আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে পুরো ওল্ডেজ হোমটাই পুরো ছারখার হয়ে যায়। আর শেষ দৃশ্যে আমরা দেখতে পাই চার আঙ্গুল সহ একটা হাত পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ থেকে বের হয়ে রয়েছে। আর এখান থেকেই বোঝা যায় পাঞ্জি ছাড়াও আরও কেউ এই আগুনের হাত থেকে বেঁচে গেছে। আর এরই মধ্যেই আমাদের প্রথম এপিসোড শেষ হয়ে যায়। আসলে এই গল্পে অনেক কিছুই রহস্য থেকে যায়। এই এলিয়েনগুলো এখানে আসলো কিভাবে, আর ধ্বংসস্তূপের ভেতরে যে হাতটা দেখা গেছে সেটা আসলে কার? রিচুয়ালের কোনো মেম্বার বেঁচে গিয়েছে নাকি এলিয়েন? হাতটা দেখে মনে হচ্ছে সেটা কোনো বাচ্চার হাত। তো এইসব কিছুর ব্যাখ্যা হয়তো সামনের গল্পগুলোতে পাওয়া যাবে। আর এরপর শুরু হয়ে যায় আমাদের সেকেন্ড এপিসোড, এটার নাম দি অরফান। আর এই গল্পটা 2024 সালের, অর্থাৎ বর্তমান সময়ের। আর এখানে আমরা ইয়োশ আর ইপা নামে দুজন কাপলকে দেখতে পাই, যারা অনেক গরিব ছিল। তারা এতটাই গরিব ছিল যে দুজনে বস্তির একটা ভাঙাচোরা ঘরে থাকতো, কিন্তু এই ভাঙাচোরা ঘরের ভাড়াও তারা 3 মাস ধরে দিতে পারছিল না। আর টাকা ইনকামের জন্য তারা দুজন বিক্রি করার মতো জিনিসগুলো খুঁজে সেগুলো ভাঙারির দোকানে বিক্রি করত। ইয়োশ একদিন বাগাস নামের একজন লোকের ব্যাপারে জানতে পারে। বাগাস নাকি আগে তাদের মতোই গরিব ছিল, কিন্তু 7 দিনের মধ্যেই সে হঠাৎ করে অনেক টাকার মালিক হয়ে যায়। কিন্তু কিভাবে? আসলে বাগাস একটা বাচ্চাকে অ্যাডাপ্ট করেছিল, আর তারপরে সে হঠাৎ করে 7 দিনে তো বড় লোক হয়ে যায়। কিন্তু 7 দিন পরে বাগাস মারা যায়। ইয়োশ মানত যে ওই বাচ্চাটা কোনো ধরনের জাদুকরি বাচ্চা, কারণ ওই বাচ্চাটাকে অ্যাডপ্ট করার পরেই মানুষ অনেক টাকার মালিক হয়ে যায়।
কিন্তু 7 দিন পরেই সেই লোকগুলো কোনো না কোনো অ্যাক্সিডেন্টে মারাও যায়। আর তাই ইয়োশ প্ল্যান করে সে বাচ্চাটাকে অ্যাডপ্ট করে 6 দিন নিজেদের কাছে রাখবে, যাতে করে সে ভালো অ্যামাউন্টের টাকার মালিক হতে পারে। আর এরপর 7 দিনের মাথায় সে আগে থেকেই বাচ্চাটাকে মেরে ফেলবে। কিন্তু ইপাই সব কিছু শুনে মোটে রাজি হয় না, কারণ সে এভাবে আজীবন গরিব থাকতে রাজি। কিন্তু কোনো বাচ্চাকে মেরে ফেলে সে অনেক টাকার মালিক হতে চায় না। কিন্তু কিছুদিন পরেই তাদের বাড়িওয়ালা টাকার জন্য প্রেশার দিতে শুরু করলে ইপাও বাধ্য হয়ে ইয়োশের কথায় রাজি হয়ে যায়। আর তাই পরদিন তারা এসে ওই বাচ্চাটাকে অ্যাডপ্ট করে নেয়। আর এই বাচ্চাটার নাম ছিল সাফিন। সাফিন অনেক কিউট আর মায়াবী একটা বাচ্চা ছিল। কিন্তু যখন তার হাত দেখা যায় সেখানে তো 4টা আঙুল ছিল। হ্যাঁ, ঠিক তেমনই একটা হাত যেটা আমরা প্রথম এপিসোডের শেষে দেখেছিলাম। তার মানে 2015 সালের গল্পটার সাথে 2024 সালের গল্পের কিছু একটা তো মিল আছেই। আর সেটা হয়তো আমরা গল্পের সামনে জানতে পারবো। ইয়োশ আর ইপা সাফিনকে তাদের ঘরে নিয়ে আসে, আর তারা সাফিনকে অনেক যত্ন করে খেতে দেয়। সেদিন রাতেই ইয়োশদের ঘরের ভেতরে কিছু টাকা খুঁজে পায়। আসলে সত্যি সত্যি তাহলে যারাই এই বাচ্চাটাকে অ্যাডপ্ট করে তারাই পরলোক হতে শুরু করে। পরদিন ময়লা কুড়াতে যাওয়ার সময় ইপা সাফিনকে তার সাথে নিয়ে যায়। সাফিন তখন এদিকে সেদিকে খেলে বেড়াচ্ছিল, এমন সময় হঠাৎ করেই একটা ময়লার ট্রাকের নিচে সাফিন চাপা পড়তে পড়তে বেঁচে যায়। ইপা দৌড়ে তার কাছে আসে, আর এটা দেখে তার নিজের ছেলে রায়ানের কথাও মনে পড়ে যায়, কারণ রায়ানও ঠিক এমন একটা অ্যাক্সিডেন্টের কারণেই মারা গিয়েছিল। ইপার তখন সাফিনের ওপর আলাদা একটা মায়া কাজ করতে থাকে। রাতে ইপা সাফিনের জন্য ভালো ভালো রান্না করে। তাদের দুজনের আচরণ দেখে ইয়োশ বুঝতে পেরেছিল ইপা আস্তে আস্তে এই বাচ্চাটার সাথে ইমোশনালি কানেক্টেড হয়ে যাচ্ছে। আর এটা দেখে ইয়োশ রাতেই ইপাকে বলতে থাকে, তুমি বাচ্চাটাকে মন থেকে মেনে নিচ্ছ না তো আবার? কিন্তু ইপা কথা ঘুরিয়ে দেয়। সেই রাতে তারা আবারও একটা সোনার চুড়ি খুঁজে পায়। পরদিন ইয়োশ সেটা বিক্রি করে কিছু টাকা পায়, আর সেই টাকা দিয়ে সে বাড়ি ভাড়া দিয়ে দেয়। পরদিন ইয়োশ আবারও একটা সোনার চেইন পায়, আর সেই খুশিতে সে ইপা সাফিনকে একটা রেস্টুরেন্টে খেতে নিয়ে আসে। কিন্তু রেস্টুরেন্টের খাবারের মধ্যে বাদাম দেওয়া ছিল। সাফিনের বাদামে অ্যালার্জি ছিল, তাই সে সাথে সাথেই অসুস্থ হয়ে পড়ে। এটা দেখে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে এসে সাফিন সুস্থ হয়ে গিয়েছিল, কিন্তু হাসপাতাল আর ওষুধের পেছনে ইয়োশের সব টাকা খরচ হয়ে যায়। এরপর দিন অনেক জোরে বৃষ্টির কারণে ইয়োশদের ভাঙাচোরা ঘর আরও ভেঙে যায়, সেই সাথে ভেতরে পানি ঢুকতে শুরু করে। এইসব দেখে ইয়োশ আরও বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। সে ইপাকে বারবার বোঝাতে থাকে যে সাফিন তাদের আসল ছেলে না, তাই তার সাথে দূরত্ব বজায় রাখাই ইপার জন্য ভালো, তা না হলে পরে তাকে ভুগতে হবে। কিন্তু ইপা তাকে বারবার বলতে থাকে, এই ছোট্ট ছেলেটা কি সত্যি সত্যি আমাদেরকে মেরে ফেলবে নাকি? ইপার কথা শুনে ইয়োশ আরও রেগে যায়, আর ভেতরে এসে সাফিনকে মারধর করতে লাগে। সাফিন এখন খুব ভালোভাবে বুঝতে পারছিল যে ইয়োশ তাকে মারতে চায় আর ইপা তাকে বাঁচাতে চাচ্ছে। পরদিন অর্থাৎ 6ষ্ঠতম দিনে সাফিন খেলার সময় বাইরে দাঁড়িয়েছিল, তখন হঠাৎ করেই ময়লার একটা বিশাল স্তূপ এসে তার উপরে পড়ে, আর তাকে বাঁচানোর জন্যই ইপা দৌড়ে সেখানে যায়। ইপাকে বাঁচাতে ইয়োশ সেখানে আসে, আর এই সময় তারা তিনজনেই ময়লার ভেতরে ঢুকে যায়। যখন তাদের জ্ঞান ফেরে তারা দেখতে পায় একটা বিশাল বাড়ির মধ্যে তারা তিনজন আছে, আর এই বিশাল বাড়িটা এখন তাদের নামেই। ইয়োশ এইসব দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ অবশেষে তার বড়লোক হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে। কিন্তু ইপার তখন শুধু সাফিনকে নিয়েই টেনশন হচ্ছিল, কারণ সাফিন অনেক অসুস্থ হয়ে পড়েছে। পরদিন মানে 7ম দিনে ইয়োশ ঘুম থেকে উঠে তার অনেক ক্ষুধা লেগেছিল, কিন্তু বাড়িতে খাওয়ার কোনো কিছুই ছিল না। সে ভাবছিল আজকে শেষ দিন, তাই হয়তো আজকের দিনে সে অনেক টাকা পাবে, আর সেটার জন্যই তাকে হয়তো সাফিনকে ভালোবাসতে হবে। তাই সে বাড়ির কিছু জিনিস বিক্রি করে সাফিনের জন্য অনেকগুলো খেলনা নিয়ে আসে। আর এর ঠিক একটু পরেই বাড়ির মধ্যে ইয়োশ অনেকগুলো টাকা পায়, আর সেখানে এত টাকা ছিল যে বাকি জীবন কাটানোর জন্য তার আর কিছুই করা লাগবে না। তাই মাঝরাতে ইয়োশ সাফিনকে ইপার রুম থেকে নিয়ে এসে তার হাত মুখ বেঁধে ফেলে। সে চাচ্ছিল 7ম দিন শেষ হওয়ার আগেই যে করেই হোক সাফিনকে মেরে ফেলতে হবে, তাহলেই সে সেফ হয়ে যাবে। তাই সে বাড়ির বাইরে একটা গর্ত করতে শুরু করে। কিন্তু সেই সময়ে হঠাৎ ইপার ঘুম ভেঙে যায়। সে উঠে তার পাশে সাফিনকে দেখতে না পেয়ে নিচে এসে দেখে সাফিনকে ইয়োশ বেঁধে রেখেছে। সে দ্রুত সাফিনকে মুক্ত করে তাকে নিয়ে বস্তির বাড়ির দিকে পালিয়ে যায়, আর তার পেছনে ইয়োশও সেখানে চলে আসে। আর তাদের দুজনের মধ্যে অনেক কথা কাটাকাটি হতে থাকে, কারণ ইয়োশ সাফিনকে মারতে চাচ্ছিল কিন্তু ইপা তাকে বাঁচাতে চায়। আর এই কথা কাটাকাটির এক সময়ে ইপা ইয়োশকে ছুরি দিয়ে আঘাত করে, আর এতে ইয়োশ সেখানেই মারা যায়। মারা যাওয়ার আগে ইয়োশ ভাবছিল তার শুরু থেকে শুধু টাকার পেছনে ছোটা মোটেই উচিত হয়নি, কারণ সে আর ইপা এই ছোট্ট ঘরে অনেক খুশিই ছিল, উল্টো টাকার পেছনে ছুটতে গিয়ে তাকে এখন নিজের জীবনই হারাতে হচ্ছে। ইয়োশ মারা যাওয়ার পর ইপাও মানসিকভাবে এতটাই ভেঙে পড়ে যে তার হাতে থাকা ছুরি দিয়ে সেও নিজের বুকে ঢুকিয়ে দেয়, আর এতে ইপাও সেখানে মারা যায়।
শাফিন এটা দেখে খুবই কান্না করতে থাকে। আর ইপার পাশে এসে তার বুক থেকে ছুরিটা বের করে এরপর সে এবার ক্ষতস্থানে হাত রেখে কাঁদতে কাঁদতে বলে, মা তুমি আমাকে ছেড়ে যেও না। ঠিক তখনই সাফিনের হাতের নিচে জাদুর মতো কিছু একটা ঘটতে দেখা যায়। এমনকি এই লাইটটা এতটাই শক্তিশালী ছিল যে পুরো ঘরই আলোয় আলোকিত হয়ে যায়। আর এখানেই আমাদের এই এপিসোডটাও শেষ হয়ে যায়। আসলে এখানে এটা তো বোঝা যায় যে শাফিন কোনো সাধারণ ছেলে ছিল না, আর সেই সাথে যারাই শাফিনকে অ্যাডপ্ট করত তারা দ্রুত টাকার মালিক হতো ঠিকই, কিন্তু শুধু টাকার জন্যই যারা শাফিনকে নিয়ে যেত তাদের কারো ভবিষ্যৎই ভালো হয়নি। অন্যদিকে ইপা শাফিনকে মন থেকেই ভালোবেসেছিল, তাই শাফিন তাকে বাঁচাতে চেয়েছে। এখানে আজকে আমরা এই সিরিজের দুইটা এপিসোড এক্সপ্লেন করলাম। যদি আপনাদের এই গল্পগুলো ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমরা পরবর্তী এপিসোডগুলো এক্সপ্লেন করার চেষ্টা করবো।